আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বোকারা উটের আজকের এই পর্বে আপনাকে স্বাগতম। আজকে আমরা শ্রীলঙ্কার ঋণ খেলাপি সম্পর্কে এবং দেশটির দেউলিয়া হওয়ার কারণ সম্পর্কে জানব। এর আগে আমাদেরকে জানতে হবে একটি রাষ্ট্র আসলে কি দেউলিয়া হয় কি না, যদি হয়েও থাকে তবে তার কারণগুলো কি কি হতে পারে। অর্থনীতিবিদদের মতে একটি রাষ্ট্র কখনোই দেউলিয়া হয় না। যদি কোনো দেশ দেউলিয়া হয়ে যাচ্ছে বলা হয় তাহলে সেটা ভুল হবে। যখন কোনো দেশ ঋণ পরিশোধে ব্যর্থ হয় তারা দেউলিয়া হয়ে যায় না, তারা ঋণ খেলাপি হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ঋণ খেলাপি সরকার হয়, রাষ্ট্র নয়। শ্রীলঙ্কার ঘটনায় সংবাদ শিরোনামে দেখো কারো মনে হতে পারে কোনো দেশের সরকারের খেলাপি হওয়া বোধহয় বিরল ঘটনা, আসলে তা নয়। বেশিরভাগ দেশই তাদের ইতিহাসে কোনো না কোনো সময় খেলাপি হয়েছে বা তাদের ঋণ পুনর্গঠন করেছে, তবে বাংলাদেশে কখনো এই ধরনের ঘটনা ঘটেনি। ঠিক কী কারণে একটি দেশ ঋণ খেলাপি হয়? ঋণ নেওয়ার পর তা কাজে লাগানোর অদক্ষতা, খামখেয়ালি পদক্ষেপে সে দেশকে ঋণ খেলাপির দিকে নিয়ে যায়। যখন একটি দেশের সরকার পরিবর্তন হয় নতুন কোনো সরকার প্রায় ক্ষেত্রে খেলাপি হওয়া ঝুঁকিতে থাকে, আগের সরকারের করা ঋণের বোঝা কাঁধে চেপে যাওয়ার কারণে। তখন তাদের ঋণ পুনর্গঠনের পথে হাঁটতে হয়। একটি দেশ ঋণ খেলাপি হওয়ার অনেক কারণ থাকতে পারে, আন্তর্জাতিক তারল্য প্রবাহের স্রোত বদলে গেলে কিংবা রাজস্ব আদায়ে কোনো কারণে বিঘ্নিত হলে সরকারের তহবিলে টান পড়ে। একটি দেশ খেলাপি হলে তারপর কি ঘটে? ব্যক্তি বা প্রতিষ্ঠান দেউলিয়া হলে ঋণদাতারা তাদের সম্পদ অধিগ্রহণ করে, কিন্তু একটি দেশের সম্পদ অধিগ্রহণ করা যায় না, বিদেশে ঋণদাতারা তা করতে পারে না। খেলাপি হওয়া যে অর্থ সরকারের কাছে থাকে না তা পরিশোধে তাদের বাধ্য করা যায় না, তবে বিদেশে ওই দেশের সরকারি কোনো সম্পদ থাকলে অন্য কথা। 2012 সালে আর্জেন্টিনা যখন খেলাপি হলো ওই সময় ঘানা থাকা তাদের নৌবাহিনী জাহাজ আটক করা হয়েছিল। বেশিরভাগ ক্ষেত্রে খেলাপি দেশের কাছ থেকে পাওনা আদায়ের একমাত্র পথ হলো ঋণ পরিশোধের শর্তগুলো নিয়ে আবার আলোচনায় বসা, সরকারি বন্ডের বাদ করা, কিস্তিগুলোর পূর্ণ তফসিল করা, যার মানে বন্ডের দাম কমে যাবে। ঋণ খেলাপি হলে কোনো দেশের কতটা মাশুল দিতে হয়? খেলাপি হলে ঋণদাতার মূলধন ও আসল অর্থের লোকসান হয়, যেহেতু আংশিক ঋণ বাতিল হয় বা ঋণ পুনর্গঠন করতে হয়, এটা খেলাপি হওয়ার তাৎক্ষণিক মাশুল। ঋণ আদায়ের পাল্টা ব্যবস্থা নেওয়ার সম্ভাবনা কম থাকায় খেলাপি সরকারগুলো আগের বিদেশি বেসরকারি ঋণদাতাদের ঋণ বাতিল করার চেষ্টায় থাকে। সরকার ঋণ খেলাপি হলে দুর্নীতি, মুদ্রাস্ফীতি, বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা বাড়ে, যেহেতু দেশীয় ব্যাংকগুলো অভ্যন্তরীণ ঋণের বেশিরভাগ অংশ ধারণ করে। সরকার খেলাপি হলে দেশের আর্থিক ব্যবস্থার উপর অনাস্থা দেখা দেয়। অনাস্থা বা আতঙ্কের কারণে আমানতদাতারা অর্থ তুলে নিতে শুরু করলে ব্যাংকগুলোতে নগদ অর্থের সংকট দেখা দেয়। ঋণ খেলাপি দেশের জন্য আরেকটি বিপর্যয় হলো আন্তর্জাতিক বাজারে ঋণ পাওয়া তাদের জন্য কঠিন হয়ে যায়। নতুন করে ঋণ নিতে গেলে তাদেরকে চড়া সুদ ধার দিতে হয়। খেলাপি দেশে ক্রেডিট রেটিং কমে যায়, যা সে দেশে বিদেশি বিনিয়োগকে বাধাগ্রস্ত করে। এবার আমরা জানবো ঠিক কী কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে গেল। প্রায় বছর কয়েক ধরে আর্থিক সংকটে ছিল শ্রীলঙ্কা। সম্প্রতি সেই সংকট চরম পৌঁছে গেছে। নজিরবিহীন মুদ্রাস্ফীতি, বৈদেশিক মুদ্রার ভাড়ার প্রায় খালি নেই, ওষুধ, চিকিৎসা, সমাজের সাজ সরঞ্জাম, আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, দেওয়ালে পিঠ ঠেকে যেতে বর্তমান সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন সাধারণ মানুষ। শ্রীলঙ্কার ঋণ খেলাপির বা অর্থ সংকটে ভোগার বেশ কিছু কারণ আছে, আমরা একে একে এবার আলোচনা করছি। এক, দ্বৈত সংকট। মূলত দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। এর জন্য শুধু বর্তমান সরকার নয়, এর আগের সরকারের অদূরদর্শিতাকেও দায়ী করে থাকেন অর্থনীতিবিদরা। তাদের অর্থনৈতিক অবস্থার কারণেই শ্রীলঙ্কা প্রায় বছর তিনেক আগে দ্বৈত অর্থনৈতিক ঘাটতির মুখে পড়েছিল। 2019 সালে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এই সংকটের পূর্বাভাস দিয়েছিল। এই দ্বৈত সংকট হলো বাজেট ঘাটতি এবং বর্তমান হিসাবে ঘাটতি। কোনো দেশের আয়ের তুলনায় ব্যয়ের পরিমাণ বেশি হলেই এই পরিস্থিতি হয়। দ্বিতীয় কারণ, কোভিডে কর বা শুল্ক ছাড়। 2019 সালে নির্বাচনী প্রচারের সময় বিরাট কর ছাড়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাজাপক্ষ, ক্ষমতায় এসে তা কার্যকর করেছিলেন, কিন্তু এরপরে বিশ্বজুড়ে দেখা দিয়েছিল কোভিড মহামারী, যার ফলে শ্রীলঙ্কার পর্যটন শিল্প ধাক্কা খেয়েছে। এরভাবেই ক্রেডিট রেটিং এজেন্সিগুলোর তালিকায় শ্রীলঙ্কার স্থান কমে নিচের দিকে নামতে থাকে। তৃতীয় কারণ,
চীনা ঋণের ফাঁদ। 2005 সালে শ্রীলঙ্কায় বৈদেশিক ঋণের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। সেই সময় ঋণ ছিল 11.3 বিলিয়ন মার্কিন ডলার, 2010-এ যা এসে দাঁড়ায় 21.7 বিলিয়ন মার্কিন ডলার। 2020 সালে কোভিড মহামারী চলাকালীন 56.3 বিলিয়ন ডলারে পৌঁছেছে। গত কয়েক বছরে সে দেশে বৈদেশিক ঋণের পরিমাণ দেশের জিডিপির থেকেও দ্রুত হারে বৃদ্ধি পেয়েছে, যার ফলে এ পর্যায়ে আসতে বাধ্য হয়। চতুর্থ কারণ, বৈদেশিক মুদ্রার ঘাটতি। গত কয়েক বছরে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার পরিমাণ 70% কমে গিয়েছে। ডলারের বিপরীতে শ্রীলঙ্কার মুদ্রার দামের ব্যাপক পতনের ফলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে শ্রীলঙ্কার সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে বৈদেশিক মুদ্রার ভাড়ার কমানো হয়। 2018 সালে শ্রীলঙ্কার হাতে বৈদেশিক মুদ্রা ছিল 10 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে 2021 সালে তা নেমে এসেছিল 2 বিলিয়ন ডলারে। পঞ্চম কারণ, কৃষি পদ্ধতির পরিবর্তন। দেশের প্রায় অচলাবস্থা অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও 2021 সালে প্রধানমন্ত্রী রাজাপক্ষ এমন এক সিদ্ধান্ত নেন যা তার প্রায় নিজের পায়ে কুড়াল মারার মতো। সে বছর শ্রীলঙ্কার সরকার দেশব্যাপী রাসায়নিক সারের ব্যবহার নিষিদ্ধতা ঘোষণা করেছিল, তার বদলে জৈব সার ব্যবহারের উৎসাহ দেওয়া হয়েছিল। কৃষিক্ষেত্রে এর ফল হয়েছে মারাত্মক খাদ্যশস্য উৎপাদন দিয়ে দিয়েছে ব্যাপক ঘাটতি, এর ফলে খাদ্য ঘাটতি পড়ে দেশটিতে, আর এসব কারণে শ্রীলঙ্কা দেউলিয়া হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের এই পর্ব আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।